প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তাদের তোমাদের কিন্ডার গার্ডেন ও উচ্চ বিদ্যালয়ের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। শিক্ষার্থীবৃন্দ, আমরা বছরের শুরুতেই কতদিন ফিজিক্যালি তার মানে শারীরিক স্কুলে এসে ক্লাস করার সুযোগ পেয়েছিলাম, হঠাৎ আবার করোনা বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে গেল। আবারও আশা করি সে আমরা সরাসরি স্কুলে এসে আমাদের ক্লাস করা শুরু করে দিতে পারব। তবে যতদিন এই ব্যবস্থাটা না হয় আমরা এইভাবে ক্লাস করব, এই ক্লাসগুলি তোমরা দেখবে এবং খাতাতে ধারণ করবে। অবশ্যই তোমরা বোর্ডে দেখবে সবসময় পৃষ্ঠা বলা হয়, সবসময়ই পৃষ্ঠা বলা হয় কোন পৃষ্ঠায় কী ব্যবহার করবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই অনেক দূর পর্যন্ত বয়ে চলে গেছ, যোগ অঙ্ক বড় বড় যোগ তোমরা পারো, তার মধ্যে অনেকেই অনুশীলনী অঙ্কগুলি বোঝো না, তার মধ্যে তোমরা রিডিং পড়ে যে অঙ্কগুলি করতে হয় সেগুলি তোমাদের কষ্ট হয়। তবে এই রিডিং করার যে অঙ্কগুলি, এগুলি করতে হলে আমরা অবশ্যই ভালো করে রিডিং পড়াটা শিখ, তুমি রিডিং করতে পারলে তুমি নিজে থেকেই উত্তর বের করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি টেস্ট পৃষ্ঠাতে একটা অঙ্ক, যদি অঙ্কটা টেস্ট পৃষ্ঠার 4 নম্বর কিন্তু আমি 1 নম্বর দিয়েছি, একটা অঙ্কই আমি এখানে একটা অনুশীলনী অঙ্ক উঠিয়েছি, তাই আমি 1 নম্বর দিয়েছি, খুব বই থেকে লিখেছি। তোমরা দেখবা এই 23 এবং 24 পৃষ্ঠাতে যে অঙ্কগুলি আছে এগুলি একই রকম, শুধু লেখাটা বেশ আছে, লেখাটা একটু ব্যতিক্রম। যেমন এখানে দেখো একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে, মনে করো তোমার শ্রেণীতে 26 জন ছাত্রী ও 25 জন ছাত্র আছে, দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী আছে বা কতজন শিক্ষার্থী আছে, ছাত্রছাত্রী বা শিক্ষার্থী যারা শিখতে আসছে, যারা শিক্ষানবী শিখতেছে তাদের শিক্ষানবী বলে, এবং যারা স্কুলে আসতেছে বা এবং তোমরা ঘরে বসে যদিও করো সেটাও তোমরা ছাত্রছাত্রী শিক্ষার্থী বা ছাত্রছাত্রী যারা শিখতেছে শিক্ষার্থী ছাত্রছাত্রী একই কথাটা, হয় শিক্ষার্থী চাবে অথবা ছাত্রছাত্রী ও কতজন ছাত্রছাত্রী এটা বলতে পারে। তবে এই অঙ্কটাই আমরা এখানে লিখছি, দেখো ছাত্র এতজন এবং ছাত্রী এতজন বা ছাত্রী এতজন ছাত্র এতজন, মোট যোগ করছি 5, 4, 6, 11, 7, 2, 2, 4, 8, 5, 5 জন। উত্তর ওই শ্রেণীতে মোট 51 জন ছাত্রছাত্রী আছে। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এই যে কটা করলাম এখানে উত্তরটাই ওই শ্রেণীতে লিখ, এখানে বলছে যে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী আছে, তুমি লিখবে দ্বিতীয় শ্রেণী বা ওই শ্রেণীতে মোট 51 জন ছাত্রছাত্রী আছে। যদি বলতো ওই শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে, তাহলে ওই শ্রেণীতে মোট 51 জন শিক্ষার্থী আছে। যেটাই চায় শিক্ষার্থী, যদি চায় শিক্ষার্থী লিখবো উত্তরে, যদি ছাত্রছাত্রী চায় ছাত্রছাত্রী লিখবো। ঠিক এইখানে দেখো অন্য ক্লাসে, মনে করো ক্লাস 3-তে 28 জন ছেলে 27 জন মেয়ে আছে, তাহলে ওই ক্লাসে ছেলে মেয়ে মোট কতজন? 55 জন। যদি বলো ওই ক্লাসে মোট কতজন ছাত্রছাত্রী ছিল? 55। অথবা তুমি 150 টাকা নিয়ে বাজারে গেলা এবং তোমার ছোট ভাই বা ছোট বোন 50 টাকা নিয়ে গেল, তাহলে দুইজন মোট কত টাকা নিয়ে বাজারে গেলাম? একদিন নিয়েছে 150 টাকা, আরেকজন 50 টাকা নিয়ে, তাহলে দুইজন যদি একসাথে করি 270 টাকা নিয়ে। যদি ওইভাবে প্রশ্নটা করা হয় দুইজন তোমরা দুজন, একজন 150 টাকা নিয়ে আরেকজন শুধু 50 টাকা নিয়ে বাজারে গেলে দুইজনের মোট কত টাকা নিয়ে গেলে? তাহলে দুইজনের মোট 270 টাকা নিয়ে গেলে। তারপর আর দেখো, মনে করো রাফি বা তুমি নিজে, মনে করো তুমি নিজে রাস্তার পাশে তোমাদের বাসা, জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখলা সকালবেলা, তুমি জানালার পাশে দাঁড়িয়ে দেখলা যে মোট গাড়ি গণা শুরু করলো 42টি গাড়ি যেতে দেখলা, তুমি মোট গুনতেছিলা যে আজকে আমি দেখবো কয়টা গাড়ি যায় সকালবেলা, তো সকালবেলা তুমি গণা শুরু করলে 42টি গাড়ি। তারপরে আবার বিকালে বসে যে কোন বেলায় বেশি গাড়ি চলাচল করে, তাহলে বিকালে দেখলে 39টি গাড়ি চলে গেছে। তাহলে এই তুমি মোট সকালে এবং
বিকালে কয়টি গাড়ি যেতে দেখলে বা কয়টি গাড়ি তুমি গুনলে ঠিক এইভাবে তুমি তোমার বইয়ের দেখো 11 নম্বরে একটা অঙ্ক আছে এরকম যে আমি সকালবেলা এই কয়টা গাড়ি গুনেছি এবং বিকালে এই কয়টা গাড়ি গুনেছি মোট কয়টা গাড়ি গুনলাম তাহলে মোট কয়টা গাড়ি আমি সকালে এবং বিকালে দুটো একসাথে করছি 9 আর 2 11 11 এর হাতে থাকে 1 4 আর 5 5 আর 3 8 81 গাড়ি তাহলে যদি এইটার উত্তর আমি অনুশীলনে আকারে এরকম আকারে বলি যে তুমি সকালে এতটি গাড়ি গুনলে বিকালে এতটি গাড়ি গুনলে দুই বেলায় মোট কয়টি গাড়ি তুমি গুনলে বা কতটি গাড়ি যেতে দেখলে তাহলে আমি এইটার উত্তরটা লিখব দুই বেলায় সকালে এবং বিকালে তুমি মোট 81টি গাড়ি যেতে দেখলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বইয়ের 23 এবং 24 পৃষ্ঠ অঙ্কগুলি তোমরা রিডিং পড়বে এই প্রত্যাশা রেখে আজকের জন্য এখানে শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত